কলকাতা হাইকোর্টের তীব্র ভর্ৎসনার মুখে বটনিকল গার্ডেন কর্তৃপক্ষ। কেন আদালতে কিছু না জানিয়ে একতরফাভাবে প্রবেশ মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা নিয়ে শুক্রবার বটনিকল গার্ডেন্স কর্তৃপক্ষের সমালোচনা করেন বিচারপতি কল্যাণ জ্যোতি সেনগুপ্ত এবং বিচারপতি অসীম মণ্ডলের ডিভিশন বেঞ্চ। আদালত নির্দেশ দিয়েছে প্রাতঃভ্রমণকারীদের প্রবেশ মূল্য 200 থেকে কমিয়ে 150 টাকা করতে হবে। তাদের যে পরিচয়পত্র দেওয়া হবে তা প্রতি বছর নবীকরণের জন্য লাগবে 50 টাকা। আদালতের নির্দেশ অনুযায়ী ষাটোর্ধ্বদের গার্ডেনে ঢুকতে বছরে 50 টাকা লাগবে। এক বছর অন্তর পরিচয়পত্র নবীকরণের জন্য লাগবে 20 টাকা। যতদিন না এই নতুন প্রবেশ মূল্য কার্যকর হচ্ছে ততদিন বটনিকল গার্ডেনে প্রবেশ করতে কোনো টাকা দিতে হবে না। পরিবেশকর্মী সুভাষ দত্তের করা একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে বটনিকল গার্ডেনের রক্ষণাবেক্ষণের কথা মাথায় রেখে 2005 সালে কলকাতা হাইকোর্টের নির্দেশে তৈরি হওয়া বিশেষজ্ঞ কমিটির সুপারিশে প্রবেশ মূল্য চালুর নির্দেশ দেয় কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক। তখন প্রবেশ মূল্য চালু হলেও স্থানীয় একাংশের বিরোধিতায় তা বন্ধ হয়ে যায়। সম্প্রতি বটনিকল গার্ডেন কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয় 1 জুলাই থেকে প্রবেশ মূল্য লাগবে। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন সুভাষ দত্ত। সেই মামলার শুনানি চলাকালীনই এদিন উদ্যান কর্তৃপক্ষকে ভর্ৎসনা করে আদালত। আদালত একটা প্রশ্ন তুলেছে যে আদালতের নির্দেশেই 2005 সালে এন্ট্রি ফিটা চালু হয়েছিল মর্নিং ওয়াকারদের এবং সাধারণ মানুষের জন্য, তারপরে এটা যখন পরিবর্তন এবং পরিমার্জন হলো সেই সময় আদালতের কাছে কেন বোটানিক্যাল গার্ডেন কর্তৃপক্ষ এলো না? আদালতের অনুমতি না নিয়ে একতরফাভাবে প্রবেশ মূল্য বাড়ানোর সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে? 2 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিয়ে তা কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দিয়েছে আদালত। ধ্রুবজ্যোতি প্রামাণিক ও সুনীত হালদার, এবিপি আনন্দ।